Okay, so it's time to test. Login successful দেখাচ্ছে, but আমি redirect হচ্ছে না কেন? কারণ I think এই fetch user বন্ধ করছে সেই জন্য। fetch user এর কাজটা কি ছিল? fetch user টি আমরা initial state টা চেঞ্জ করতেছিলাম, which is actually আমরা এটাকে রিরেন্ডার করতেছিলাম, এটা আমার যেটা। আচ্ছা, so what can we do? What can we do? Let's try. So message user info আছে, থাকলে আমরা এখান থেকে current user এর মধ্যে user info set করে দিচ্ছি। Okay, let's try it one more time, because আমরা আসলে কোনো API call করতেছি না, so that's fine. So we can actually use this save, refresh. Network. Nice. In fact, authorization এর মধ্যে আমরা এটা পাচ্ছি। So আমরা যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট লিস্টে যাই, সেটা তো কাজ করবে না, বিকজ আমরা তো আসলে URL চেঞ্জ হয়ে গেছে, বাট আমি যেখান থেকে অথরাইজেশন হেডারটা পাচ্ছি। নাইস, নাইস টু সি। আচ্ছা, এইবার আসলে চিন্তা করতে হবে যে কীভাবে এটাকে এখন বেটার করা যায়। বেটার করার অনেক ওয়ে আছে। সো প্রথমে আমাকে ডাটা ফ্লোটা একটু বুঝতে হবে, কোনটার পরে কী হচ্ছে, ঠিক আছে? সো টু ডু দ্যাট আই উইল জাস্ট রিমুভ this one, I don't need this one. Console log আসছে, আচ্ছা। So login, handle, submit, response, তো আমরা এখান থেকে আমরা API কল করার পর লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পরে auth পাচ্ছি, সরি authটাকে সেট করতেছি, লোকাল স্টোরেজ সেট করতেছি। ওকে, আচ্ছা। এরপরে আমরা এখানে এই যে ইনিশিয়াল স্টেটটা চেঞ্জ করতেছি। সো এইখানে আমার কখন চেঞ্জ হবে আসলে? সো ফেচ ইউজার ইনফো আসলে এখান থেকে আমি নিব হচ্ছে গিয়া, এটা আমার ইউজ হয় না, বিকজ আমি হ্যাঁ এটা ইউজ হয় না, কলিং বন্ধ করে দিছি। সি কলিং বন্ধ করে দিচ্ছি, এটা এইবার এই যে আনইউজড থাকুক, আনইউজ থাকুক। সো রিকোয়েস্টটাকে আমরা র্যাপ করলাম, রিকোয়েস্টের ইন্টারসেপ্টর চেক করলাম, টোকেনটা বের করলাম, করে আমরা এখানে বসে দিলাম। আচ্ছা, টোকেনটাকে না বসাই বুঝাই। ওকে, পরে এই যে এটা হচ্ছে আসল জায়গাটা, কারেন্ট ইউজারটা নিচ্ছি এখান থেকে আমরা। সো ইউজার ইনফো যে নিচ্ছি, তার মানে গেট ইনিশিয়াল স্টেট কতবার কল হচ্ছে, এটা হচ্ছে আলটিমেট কোশ্চেন। সো হোয়াই অ্যাম আই হিয়ার, এটা আসবে না, এখানে আমরা এটা দিই। প্যাটার্নটা কি ছিল? প্যাটার্ন ছিল এরকম, copy, paste. So where are we? We are in app, তারপরে আসি হচ্ছে get initial state এর মধ্যে, এবং এটা হচ্ছে আমাদের এটা কি লোকাল স্টোরেজের টোকেনটা কই? এই যে এটা জাস্ট টেম্পোরারি, এটা আসলে বেশি দিন ইউজ করবো না। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ইউজারের জন্য, সো ইউজার ইনফো। ওকে, দিলাম সেভ, বিসমিল্লাহ। Okay, get initial state response, সেটা তুমি আসে নাই বিকজ এটা আমরা ডিসিরিয়ালাইজ করতে পারি নাই, ডিসিরিয়ালাইজ করতে হবে। json dot parse, const user string if user string 0 wow, I don't need to return this. So what did I do? So user string length যদি শূন্য চাইতে বড় হয় আমরা ও ইউজ ট্রিগার কেন তো ওকে। সো এখান থেকে কারেন্ট ইউজার এখান থেকে আমরা সেট করে দিচ্ছি, আর উপরের টোকেন তো আছেই। এখানে একটা ব্যাপার হতে পারে নাল, সো user str and okay, now let's save it. ডাটা কিন্তু আছে, কিন্তু এরর হয়েছে কেন? কনসোল নাকি এখানে এরর হয়েছে? ও আচ্ছা, সে এখনো বিল্ডিং করতেছে, তাহলে তো সমস্যা। Let's wait. Okay. ওকে, সো এটা স্ট্রিং হইল, কারেন্ট ইউজারে কিছু আসলো না, কেন আসলো না? আয় আল্লাহ, কি বললাম তাহলে আমি? যেই জন্য সেখানে সেটা তুমি আসতেছ না। লেটস রিফ্রেশ ওয়ান মোর টাইম। So সে ভিতরে ঢোকে নাই। ওয়াও, এত বাজে প্রোগ্রামিং করলে তো সমস্যা, কি যে করছি আল্লাহ জানেন। Alien GT. Oh shit. Stop it. Come on. Okay, 619 টা লিংক। এই যে F10। ওকে, এবারে আমরা এরর খাইছি। কি এরর খাইলাম? বুঝলাম না, এরর কেন খাবো? পার্স করতে কি এরর হয়েছে? json.parse छत्ते ही देखे ना, एक बार ट्राई करें। अरे भाई সেখানে আমি যেটা চিন্তা করতেছি, আমি যখন লগ ইন করছিলাম তখন তো আমি স্ট্রিংগিফাই করি নাই। সো যেহেতু আমি তখন স্ট্রিংগিফাই করি নাই, যদি এখন আমি json.parse করি, এটা আসলে একটু উল্টা কথা হয়ে গেল, কিন্তু সে ডিবাগ পয়েন্ট আটকাইল না। কেন ডিবাগ পয়েন্ট আটকাইল না? আচ্ছা ঠিক আছে। So we have user string. Now if we want to json dot না পাইলাম তো, এই যে সবই তো পাইলাম। আল্লাহ মালিক, এত বোকা হইলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়ান মোর টাইম। সিরিজমা চলে আসছে। আমরা যদি রিফ্রেশ দেই, মিস্টার সরতিমা, এই যে এবার চলে আসছে। নাইস, মিস্টার সেরাতিমা ইজ রেডি। ওকে, সো ইভেন ইফ আই রিফ্রেশ ইট ওয়ান মোর টাইম, ইট উইল ওয়ার্ক। Now how about আমি যদি ম্যানুয়ালি লগইনটাতে হিট করি, ইউজার স্ল্যাশ লগইন। ইটস আ বাগ। এখানে আমার এই পেজে আসা উচিত না, তাই না? ওকে, লেটস ফিক্স ইট ইন দ্য নেক্সট ভিডিও।